নবীজি বলেন তোমাদের কারো সকাল যদি হয় তিন অবস্থায় বলেন কয় অবস্থায় আগামীকালের সকালটা যদি আমার আপনার জীবনের তিনটা অবস্থা হয় মান এক তোমার সকাল যদি এমন অবস্থায় হয় তুমি তোমার পরিবারকে নিয়ে নিরাপদে আস এক নাম্বার তোমার সকালটা যদি এমন অবস্থায় হয় তুমি তোমার পরিবার নিয়ে নিরাপদে আস 2 নাম্বার মুআফান ফি জাসাদিহি তোমার শরীরটা সুস্থ আছে 3 নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তোমাদের কারো কাছে যদি এক দিনের খাদ্য থাকে সকালবেলা তুমি দেখলা তোমার পরিবার নিয়ে তুমি নিরাপদে আছো 2 নাম্বার দেখলা তোমার শরীরটা সুস্থ আছে 3 নাম্বার তুমি দেখলা আজকে চলার মতো তোমার কাছে খাবার আছে নবীজি বলেন ফাকারনা মা হিজাত লাহুদুনিয়া যেন পুরা দুনিয়ার কল্যাণ তাকে দিয়ে দেওয়া হল আপনার সকাল যদি তিন অবস্থায় হয় আপনি পরিবার নিয়ে নিরাপদে আছেন আপনি সুস্থ আছেন আপনার কাছে একদিন চলার মতো খাদ্য আছে মনে করতে হবে গোটা দুনিয়ার কল্যাণ আপনাকে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকেও বোঝা যায় সুস্থতা নিরাপত্তা হালাল খাদ্য এইগুলা থাকা এটা আল্লাহ নিয়ামত তা আল্লাহর কাছে সুস্থতা চাবেন পরিবারের নিরাপত্তাও তালাশ করবেন হালাল খাদ্য আল্লাহর কাছে চেয়ে নিব এই অভ্যাস যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সহিহুল জামে কিতাবের নাম সতেরোশো নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه নবীজি বলেন লায়াদ ফুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম নবীজি বলেন ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারামের মাধ্যমে লালিত পালিত হয় নাউজুবিল্লাহ হারাম উপার্জন যারা যে শরীর লালিত পালিত হয় ওই শরীর জান্নাতে যাবে না এই জন্য সূরা বাকারার ১৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা মানুষ তোমরা হালাল পবিত্র খাদ্য এটা তোমরা গ্রহণ করো সূরা নাহালের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুলু মিম্মা রাজাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন kuntum iyyahu তাবুদূন আমার সাথে বলেন বলেন হালাল খাও খাও শুক্রিয়া আদায় করো এই আয়তের অর্থ হালাল খাও আর আল্লাহ শুক্রিয়া আদায় করো হালাল খাও আর শুক্রিয়া করো আয়াতের সুন্দর অর্থ হলো তুমি খাও বিম্মা রোজা কখন আল্লাহ হালাল আল তহা আল্লাহ তোমাকে যে হালাল পবিত্র খাদ্য দিয়েছে তা থেকে খাও আল্লাহ আর এই যে আল্লাহ তোমাকে পবিত্র খাওয়াইলেন এটা আল্লাহ নেয়ামত এই নিয়ামতের শুক্রিয়া আদায় করো যদি আল্লাহরই কেবলমাত্র তোমরা করো বলেন আমরা করি এই জন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহ যা হালাল পবিত্র খাদ্য দিয়েছেন এটা তোমরা খাও এবং তোমরা আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করো আল্লাহ আমাদের সকলকে হালাল খাদ্য এবং হালাল খাদ্য পেয়ে যেন আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করবি

সুন্দর যত অবলম্বন করো মানে মধ্যম পন্থা অবলম্বন রিজিক করবা ক্ষেত্রে না করি সুন্দরভাবে হারামের দিকে যাওয়া যাবে না হালাল মোটামুটি পর্যায়ে যতটুকু হলে চলে এতটুকু চাওয়া বেশি চাইতে গিয়ে যেন এমন না হয় যে এটা চাইতে চাইতে তোমার মরণ হয়ে গেল হালালের অন্বেষণেও যেন তোমার নামাজ ছুটে না যায় এমনটাও যেন না হয়

লা ইয়াহমিলানকুম ইসতিবাতুর রিযকি বিমাআসিল্লাহ রিজিক তালাশ করতে গিয়ে যদি দুরুত তুমি রিজিক না পাও এই দুরুত রিজিক না পেয়ে হারামের এর দিকে তুমি যাবে না রিজিক তালাশ করতে গিয়ে আপনি দেখতেছেন দুরুত আপনার রিজিক আসে না আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় আল্লাহ নাফরমানির মাধ্যমে যদি দ্রুত রিজিকের ব্যবস্থা হয় এই জাতীয় রিজিক তুমি তালাশ করবা না বলেন তো সুদের মাধ্যমে দেখতে দেখা যায় স্বল্প সময় অনেক বেশি টাকা হয়ে যায় সুদ এটা কি আল্লাহর নাফরমানি কি হ্যাঁ সুদ আল্লাহ নাফরমানি না ইবনে মাসুদ বলেন লাহে হালমিলা আল্লাহ কু মিস্তিম তা উল্লিস্তিবি শোনো তোমরা আল্লাহ রিজিক দ্রুত পাওয়াটা তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে দ্রুত রিজিক তালাশ করতে গিয়ে হারামের মধ্যে যেন তোমরা লিপ্ত হয়ে না যাও দ্রুত কামাই করার নেশায় হারামের মধ্যে যেন আমরা লিপ্ত না হই আল্লাহর কোন নাফর মানি যেন আমরা না করি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আল্লাহ এই সতর্ক বার্তা আমাদের জন্য উচ্চারণ করলেন যে হালালের অন্বেষণ করতে গিয়ে দ্রুত রিজিক পাওয়ার আশায় এমন যেন না হয় যে তুমি নাফর মানিতে লিপ্ত হলা খুব মনোযোগ দিয়ে শোনেন এখন যে কথাটা বলবো সেটা হলো সেই বোখারির দুই হাজার উনষাট হাদিসের বর্ণনাটা টানার পর আমাদের সমাজে দ্রুত বড়লোক হওয়ার আশায় মানুষ কিছু হারামের পথ বেছে নেয় এর মধ্যে উল্লেখযোগ্য একটা ভয়ঙ্কর হারাম এটা নিয়ে আলোচনা করে

এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ পরোয়া করবে না থেকে সে কামাই করছে এই পরোয়া করবে না তার উপার্জিত জিনিসটা হালাল না হারাম মানুষ পরোয়া করবে না আমার মধ্যে এটা হারাম দেখার সময় না বলেন এমন একটা সময় আসবে মানুষ পরোয়া করবে না সে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো নবীজি বলছে এমন একটা জামানা আসবে আপনারা বলেন তো এই জামানা কি আসবে না চলতেছে এই জাতীয় একটা ভয়ঙ্কর হারাম যদি আমাদের বাংলাদেশের শব্দটা অপরিচিত আপনারা শোনার পর বলবেন এটা অপরিচিত কিনা আমাদের বাংলাদেশে যদি পরিচিত হয় বলবেন এই ভয়ঙ্কর একটা হারামের নাম হলো সুদের মাধ্যমে উপহার্জিত সম্পদ কিসের মাধ্যমে আমাদের বাংলাদেশে অপরিচিত হলেও বহির্বিশ্বে এটা পরিচিত বাংলাদেশে এটা পরিচিত তাহলে তো বাংলাদেশে যদি পরিচিত হয় তো ভালো করে একটু শুনতে হয় ঠিক না তাহলে সুদ আমাদের দেশে পরিচিত না আপনারা কি সবাই সুদ চিনেন মানে খানার না খান সমস্যা সুদের নাম শুনছেন তো আমাদের দেশে কি সুদ আছে সুদ হালাল না হারাম তো আমাদের দেশেও তাহলে যেই পদ্ধতিতে উপার্জন হারাম উপার্জন আমাদের কাছে আসে এই পদ্ধতির একটা ভয়ঙ্করতম পদ্ধতি হলো সুদ সুদ অনেকে অনেক নাম দেয় বিভিন্ন নামে বেনামে সুদ খায় বিভিন্ন নাম দিবে মুনাফা ইন্টারেস্ট আরো অনেক নাম আসবে তো এই জাতীয় নামের মাধ্যমে সুদ সুদে এটা যত নামে দেন সুদের নাম যদি কোনো কারণে যদি সুদের নাম দিয়ে দেন যে আল্লামা সুদ কোন কারণে যদি সুদের নাম এরকম ভালো দেন মুনাফা তো একটা সুন্দর শব্দ শব্দ সুদের সাথে অবলম্বন করেন এটা ভালো হবে না তাহলে আল্লামা লাগান আর ইসলাম লাগান আল্লামা লাগান আর এটার সাথে ইসলাম লাগান আর যাই লাগান সুদ সুদি সুদের ব্যাপারে তেরোটা কথা জোরে বলেন কয়টা এক যারা সুদ খান যারা সুদ খায় মাইকের আওয়াজেও যারা শুনছেন সুদ খোর যারা আছেন এই যারা আপনারা সুদের সাথে জড়িত আছেন আপনাদের জন্য আল্লাহ আর তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হয়েছে

তোমরা আল্লাহকে ভয় কর যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও আয়াতের অর্থটা আবার শোনেন দেখেন কি কয়েক হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় কর যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও ডাক দিছি কি বুঝলাম শেষে আবার কি বলতেছে দেখেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও আজীব শব্দ আল্লাহ বললেন ডাক দিলেন ইমানদার বলে শেষের দিকে বললেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও কত মায়া করে ডাক দিয়ে বললেন হে ইমানদার কি কয় হে ইমানদার যদি তুমি হও সুদের কারবার ছেড়ে দাও ওনারা আপনি আব্দুর রহমান হন তাহলে এখানে আসুন আল্লাহ বলছি ইমানদার যদি তুমি মুমিন হও তো সুদের কারবার ছেড়ে কি সুন্দর ভাবে বলতে ফাইলাম তো ফালু আমি আল্লাহ বলার পর যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও জানু বিহার বিসুলি তাহলে আল্লাহ আর তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও তাহলে যারা সুখ তারা আল্লাহ আর আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও দুই নম্বর যারা সুখ খায় ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে কি অবস্থায় এটা খায়ার না সুরা বাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহদী নায়া কুল উলআর রিবা যারা সুদ খায় লায়াকুমায়াকুমুল্লা দিয়া নু মিনাল মাস এরা কয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দিছে আমি আদ্লাহু কালু ইনামাল বঈ অমিসদুল্ লিবা এটা এই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো বলেন ব্যবসা ব্যবসাকে সুদের মতো আল্লাহ বলেন আমার আহ আল্লাহ ব্যবসাকে হারাম করেছেন এখন মনে করেন আমি একটা অফিস বানাইলাম অফিসের মধ্যে দেয়ালে লেখা রমার রিবা আমার অফিসের দেয়ালে লেখা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কিন্তু আমার অফিসের কর্মকাণ্ড সব আমি অফিসে রাখলাম আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আর আমি ওইটাকে কেন্দ্র করে আপনাদেরকে সুদি কারবারে আহ্বান জানাচ্ছি তাহলে এটা যতই আমি লিখে রাখি আর যদি সুদি কারবার করি তো বলেন তো লিখে রাখার পরেও যদি সুদি কারবার বলি তো এই সুদ কি হালাল হবে না হারাম যারা সুদ খায় দুনিয়াতে এই জায়গায় আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন কাউকে সুদি কারবারে লেনদেন অবস্থায় মৃত্যু না সুদ থেকে ফিরিয়ে খুব দ্রুত যেন আল্লাহ ওই বান্দাকে নিয়ে আল্লাহ যেন তাকে হেদায়েত দিয়ে দেয় সুদি লেনদেনে যদি মৃত্যু হয়ে যায় কারো এমন মরণ না হোক যদি হয় কেয়ামতের ময়দানে এই ব্যক্তি এমন অবস্থায় উঠবে মনে হবে তার এই গলার মধ্যে কেউ চেপে ধরে শ্বাস রোধ করে তাকে কেউ হত্যা করতে চাইতেছে হা হা করে ফাঁসি লাগাইলে যেমন মনে হয় এমন অবস্থায় সুখুর কেয়ামতের মাঠে উঠবে

সুদ খুঁড়কে কে ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল আর মনে হবে তাকে শাস সুদ করে হত্যা করা হচ্ছে দেখলে এমনটা মনে হবে চার নাম্বার আপনাদের এই এলাকায় যারা সুদ খায় যারা যারা সুদি কারবারের লেনদেন করে তারা এই এলাকার জন্য আল্লাহর আজাব বৈধ করে নেয় এই দেখেন এই এলাকার নাম মুগদা এখন আপনারা সুদ খান অনেকে কিন্তু যারা খায় তারা ওই এলাকার জন্য আল্লাহর গজব বৈধ করে গজব দিতে চান না কিন্তু আত্মার নাম তিন নাম্বার খন্ড ঊনসত্তর নাম্বার পৃষ্ঠা উনষাট নাম্বার পৃষ্ঠা আর আব্দুল্লাহ কল

কারীর দল আর সুদের কারবার যারা করে তারা ওই এলাকার জন্য আল্লাহর আর আজাব বৈধ করে দেয় তাহলে কয়েক গুণা বাড়লে এলাকায় আজাব বৈধ হয় ব্যাবিচার সুদের কারবার পাঁচ নাম্বার যারা খায় তাদের কারণে ওই এলাকায় আল্লাহ দুর্ভিক্ষের গজব দেয় কিসের গজব দেয় দুর্ভিক্ষের গজব দেয় মুসনাদ আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিসের বর্ণনা عن عمر بن العاص رضي الله تعالى عنه قال عمر بن العاص رضي الله تعالى عنه ما من قوم يظهر কোনো এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মানুষগুলাকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকরাও করা হয় দুর্ভিক্ষের গজব তাদের উপর চাপিয়ে দেওয়া হয় অমামিন কমিন এজহারুফি হিমুরি শ্বাহ কোন এলাকায় যখন হুশের কারবার বেড়ে যায় ইল্লাহ উফিজুবিরমে ওই এলাকার মানুষগুলা কাপুরুষ হয়ে যায় পুরুষগুলা কাপুরুষ হয়ে যায় সুদের কারণে এলাকায় দুর্ভিক্ষ হয় ঘুষের কারণে পুরুষরা কাপুরুষ হয়ে যায় দাবি করবেন যে আমরা এই এলাকায় একশো ভাগ মুসলমান কিন্তু কাজে করবে দেখা যাবে আপনারা কাপুরুষের মতো আচরণ করবেন কেন ঘুষের কারবার বেড়ে গেলে সাহসী পুরুষগুলাও কাপুরুষ হয়ে যায় নাম্বার যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায় কি ঢুকায় সাপ 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 চিনেন তো আপনারা হ্যাঁ সবার চেহারাগুলো কেমন জানি মরা মরা লাগতেছে সুদের আলোচনা রাগ পর্যন্ত তো ভালোই ছিল সব হ্যাঁ এখন দেখি একটু আরে চলবে তো অবশ্যই চেহারা কালো হলেও চলবে না হলেও চলবে ঠিক যারা সুদ খায় তারা পেটে সাদ দুখায়

যে মানুষগুলার দিকে তাকে দেখলাম বুতুল হুমকাল বুয়ু তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো পেট কিসের মতো বাড়ি ফি হা আল্ হাইয়া তুরবিন ঘর যে আল্লাহ নবী কয় বাহির থেকে তাকে দেখি তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় হর সাপ দৌড়ায় বাহির থেকে সাপ দেখা যাইতেছে সাপ দেখে সকল তোমার হা উলা ইয়া জিবড়ির আমি প্রশ্ন করলাম জিবরিল এরা কারা জিবরিল জবাব দেয় হা উলা ই আকালা তুদলিবা ইয়া আর সুল ম হুজুর এরা হলো সুদখরের দল নাজুবিল্লা সুদ খাওয়া মানে পেটে সাপ ডুবান ভাই এই অপরাধটা কইরেন না এতে আপনার দুনিয়া বরবাদ হয়ে যাচ্ছে আখেরা তো বরবাদ আপনি কার জন্য সুদ খান আপনি হারামটা কার জন্য নিচ্ছেন আপনার ছেলে মেয়ে বিবির জন্যই তো আগের জামানায় মানুষ মারা গেলে মানুষ মানুষকে মনে রাখতো কিছুদিন মোটামুটি মনে রাখতো এই যুগে মারা গেলে কিন্তু আজকে মারা গেছেন না কালকে সকাল থেকে আপনার ছেলে আপনার মনে রাখবে না ও ওর মতো ওর মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবে আপনার মনে রাখবে না আপনি কার জন্য সুদ খাইতেছেন আপনি আপনি বিশ্বাস করেন না আপনি মারা যাওয়ার সাথে সাথে দুনিয়া ওর ঠিক মতো চলবে আপনি চলে গেলেন আপনার খোঁজও নিবে না আপনি মারা গেছেন শেষ আপনি মাটির নিচে এক বছর পরে মুগদা পুরা এলাকাও ভুলে যাবে আপনি যে এলাকার কেউ ছিলেন আপনি কার জন্য এটা করতেছেন এই হারামে আপনি হাত দিয়েন না যারা ছেলে মেয়ে আছেন আপনারা আপনার বাবাকে বলেন আব্বা বছরে বারোটা শাক পাঞ্জাবি গেঞ্জি দেওয়া দরকার নাই হালাল টাকায় পারেন আমাকে সামান্য কিছু দিয়ে আরাম আমার পিছনে আপনি খরচ করেন না মা বোন মেয়েরা যারা আছেন আপনি আপনার বাবাকে বলেন স্ত্রী যারা আছেন আপনার স্বামীকে বলেন তুমি আমার জন্য হালাল টাকা যা পারো আমাকে খাওয়াবা পড়াবা সামান্য হারাম আমার পিছনে খরচ করবা না আমি আশাবাদী কোনো বিবি তার স্বামীকে যদি এটা বলে কোন ছেলে আর মেয়ে যদি তার বাবাকে এটা বলে আমি আশাবাদী ইনশা আল্লাহ ওই বাবা ওই স্বামী সুদের কারবার থেকে ফিরে আসবে কেন কারণ তিনি তো সুদের কারবারের টাকা বাড়াচ্ছে তাদের জন্য তো এই গেল ছয় নাম্বার সাত নাম্বার যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে আপন মায়ের সাথে বিয়ে কি মাজাহ চুয়াত্তর এবং বাইশো নম্বর হাদিসের সুদের গুনাহের শাখা হলো সত্তরটা বলেন সুদের গুনাহের শাখা কয়টা আই সারু কি হাত র ছিল উন মা সব চাইতে নিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা আমি মাঝে মাঝে চিন্তা করি সত্তরটা শাখার মধ্যে যদি সব নিম্ন শাখা হয় আপন মাকে বিয়ে করা বাকি অনুসত্তরটা না জানি আরো করে কঠিন এটা যদি নিম্ন হয় তো বাকি অণুসত্তরটার কি অবস্থা হয় এই গেল সাত নাম্বার আট নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া নষ্ট হওয়া আখেরাত নষ্ট হওয়া সেই বুখারির বর্ণনা সাতাশশো ছেষট্টি নাম্বার হ্যাদিসের বর্ণনা অলারুসুল্লাহ হিসাল্লুল্লাহ্ হিওয়াসাল্লাম নবীজি বলেন ইজতানি মুসসা আল মুবিক আল্লাহ নবী বলেন তোমরা সাতটা ধ্বংসকারী অপরাধ থেকে বাঁচো বলেন আমাদেরকে ধ্বংস করে কয়েকটা অপরাধ এক নম্বর আর শিরকুমিল্লা আল্লাহর সাথে শিরিক করা এটা আমাদের দুনিয়া নষ্ট করে দেয় আখের নষ্ট করে দেয় আল্লাহর 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 সাথে 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 কি কি শিরিক করা যাবে না আমাদের অবস্থা জানেন আমার নাম আব্দুর রহমান আব্বার নাম আব্দুর রহিম মার নাম রহিমা জামিলা কুলসুমা তা আমি মনে করি আমি তো মুসলমান আমার বাপ মুসলমান মা মুসলমান অথচ আমি পীরের পায়ে শেষদা দিই আমি যদি মাজারে শেষদা দিই আমার নাম মুসলমান হলেও আমার পরিচয় হবে মুশ্রিক সেজদা কাকে দিতে হবে আল্লাহকে দিতে হবে তো যেই অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয় এক নাম্বার শিরিক করা দুই নাম্বার সেহরু জাদু করা তিন নাম্বার অকত্তুন্ন সিল্লা তিহাদ রহম্ল ইল্লা বিলহা অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার আকলুদ রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার আকলু মালি তিমে তিমের তীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা ছয় নম্বর জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নম্বর অকসফুল মহসনাতিল মিনাতিল গাফিলাত সতি সাদি সহসরল সরল কোন মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা অপরাধ আমাদের জীবনটা নষ্ট করে দেয় আখেরাত বরবাদ করে দেয় সাতের মধ্যে একটা হলো সুদ খাওয়া সুদ যারা খাবে দুনিয়ার পরিবারটাও নষ্ট হবে আখেরাত তো নিজের বরবাদ হবে পেটে সাপ ঢুকাবে আরো কত ধরনের আজাব আছে আল্লাহ আমাদের এই পুরা সমাজকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে নাম্বার সুদ খাওয়া অবস্থায় যার মরণ হয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কোন মুসলমান যেন সুদ খাওয়া অবস্থা তার সুদি কারবারে লেনদেন আছে এই অবস্থায় যেন কারো মরণ না হয় আল্লাহ যেন ফিরিয়ে আনে সবাই বলেন আমিন আল্লাহ যেন ফিরিয়ে আনে বলেন আমিন না করেন যদি সুদের সাথে লেনদেন অবস্থায় মারা যায় তাকে কবর দিয়ে আসার পর সে একটা নদীর মধ্যে সাঁতার কাটা শুরু করবে ওই নদীটার মধ্যে রক্ত থাকবে এই রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে বারবার কিনারায় উঠতে চাবে বারবার কিনারা থেকে তাকে আঘাত করা হবে আবার নদীর মাঝখানে আসবে এভাবে চলতেই থাকবে কোনোদিনও নদীর কিনারায় সে বুঝতে পারবে না দলিল সই বুখারি দুই হাজার পঁচাশি নাম্বার আন সামুরা তব্নি জুনদুবিন নদিয়ত ল হুতা আলা আনভু কল কলার সুল উল্লাহিসল্ল চ আলাইহি ওয়াসাল্লাম শামুরা ইব্নি জুনদুব্রদীয়ল্লাহ হুতা আলা আনভু বলেন ফজরত নামাজের পর আল্লাহ নবী আমাদেরকে একদিন একটা রাতের ঘটনা শুনাইলেন নবীজি বললেন রয়াইতুল্লা ইল্লা তা রজুলেই তাইয়া আমি দুই ব্যক্তিকে দেখলাম আমার কাছে আরছে ফাخرجানী الى ارض مقدسه আমাকে একটা পবিত্র জমিনের কাছে নিয়ে যায় পবিত্র ভূমির কাছে যাওয়ার পর নবীজি বলেন আমরা তিনজন চলতে লাগলাম ফন্তলকনা হাত্তায়না আলা নহরিম মিনদাম চলতে চলতে একটা নদীর কাছে গেলাম ওই নদীর মধ্যে তাকিয়ে দেখলাম নদীর মধ্যে রক্ত আর রক্ত আমাদের দেশে নদী দিয়ে কি আছে পানি আছে নবীজি বলেন ওই নদীর মধ্যে আমি দেখলাম রক্ত আর রক্ত

নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে সাঁতার কাটি লোকটার মুখ বরাবর মারে পাথরের আঘাতে লোকটা আবার নদীর মাঝখানে চলে যায় নবীজি বলেন কুল্লামা যা আলিয়া খুরুজা যতবার বের হতে চায় ততবার পাথরের আঘাত খায় আবার নদীর মাঝখানে চলে যায় জিবরিলামিন আমাকে বলে আল্লাহ দি রাইতাহু ফিল নাহরি আকিলুল লিবা ইয়া রসুল আল্লাহ আপনি যাকে নদীর মধ্যে সাতার কাটতে দেখলেন এটা হলো আল্লাহ হেফাজত করেন তো সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায় একটু চিন্তা করেন কত ভয়ঙ্কর অবস্থা হবে দশ নাম্বার যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ খায় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চার শ্রেণীকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম অভিশাপ যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চার শ্রেণীকে আল্লাহ রসুল অভিশাপ নাসাই শরীফের পাঁচ হাজার একশো তিন নম্বর হাদিসের বর্ণনা

এলাকায় অনেক সহজ সরল মানুষ আছে যারা সুদে টাকা লাগায় তো এরা কি করে ওই সহজ সরল মানুষগুলারে সাক্ষী রাখে ভালো মানুষ নামাজি ব্যক্তি এদেরকে সাক্ষী রাখে প্রিয় নামাজি ভাইয়েরা শোনেন সুদের সাক্ষীও দিবেন না সুদের সাক্ষী যদি দেন তাও নবী আপনার অভিশাপ দিবেন এই জন্য সুদের লেখা সুদের সাক্ষীদাতা আপনি দেখেন আপনি একজন নামাজি ব্যক্তি সুদের সাক্ষী আপনি দিলেন খাইলেনও না ধরলেনও না ফাও নবীর অভিশাপের তলে কেন পড়বেন এজন্য সুদের সাক্ষী দিবেন না সুদের লেখাও লেখবেন না সুদ খাবেন না সুদ দিবেন না এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এগারো নাম্বার জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে ছত্রিশ বার ব্যবচার করার চাইতে বড় অপরাধ করা জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া কমান সাউন্ড কমান জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে বার ব্যাভিচারের চাইতে বড় অপরাধ করা হাদিসের কিতাবের নামুস্তাদ আহ এই কিতাবের বাইশ হাজার সাত নম্বর হাদিসের বর্ণনা দেড়হাম ও রিবানিয়া কুলুহ রজুলহুয়া ইয়া আলম অসাধ্য জেনে শুনে এক দির্হাম পরিমাণ সুদ খাওয়া 36 বার বেবিচার করার চাইতে বড় অপরাধ করা ভাইয়েরা সুখ খায় না বাণী করে অপরাধটা থেকে বেঁচে থাকেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ বলেন ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত সুদ আল্লাহ ধ্বংস করে দেয় বলেন সুদ আল্লাহ কি করে দেয় সবাই বলেন সুদ আল্লাহ কি করে দেয় তাহলে সুদের উপার্জিত যে অর্থ আমরা দেখি যত বারতি হোক না কেন যত বেশি হোক না কেন এটা আল্লাহ কি করে দেয় বারো নাম্বার আবারও ওই দোয়া করি আগের দোয়া সুদি লেনদেন অবস্থায় যেন কোনো মুসলমান আমাদেরকে আল্লাহ মৃত্যু না দেয় আমিন লেনদেনে যদি মারা যান জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবেন 12 নাম্বার আল মুসতাদরকল হাকিম নাম এই কিতাবের 2260 নাম্বার হাদিসের বর্ণ নবীজি বলেন আরবা হাক্কুন আলা আল্লাহ আল্লাহ ইদখিলাহুমুল জান্নাহ চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক দেখেন নবী কি কয় চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক হলো তাদেরকে জান্নাত না দেওয়া চার জনকে জান্নাত না দেওয়া এটা আল্লাহর হক কয় জান্নাত না দেওয়া আল্লাহর হক এক নাম্বার মুদমিনুল খামরি যে প্রতিনিয়ত মদ পান করে মদ্যপানে অভ্যস্ত প্রতিনিয়ত সেবন করে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক নিয়মিত করে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া হক অনেকে দেখবেন আপনার এই মদ পান করতে 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 এক সময় এমন অবস্থা হয় যে তাকে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে ভর্তি করা হয় সেখানে যাওয়ার পরে বলে যে আমার মদ লাগবে কি লাগবে মদ লাগবে এই আল্লাহ না করেন এই অবস্থায় যদি মারা যায় তাহলে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক ব্যক্তিরা যখন মারা যায় যে নিয়মিত মদ পান করে এর ব্যাপারে দেখবেন যখন প্রশ্ন করে সাংবাদিকরা ডাই কিভাবে মারা গেছে দেখবেন ওখানে পেপারে পরের অংশগুলো কি লেখে একটু দেখেন যে কিভাবে মারা গেল দেখবেন বলবে অমক মাদক দ্রব্যের অমক নেশার কারণে তার শরীরে এটা সাপ ছবল দিলে বিষের ক্রিয়ায় মারা গেছে আমরা বলি মদের এই এই ক্রিয়ায় সে মারা গেছে মদ্যপান অবস্থায় সে মারা গেছে আল্লাহ না করেন যদি মারা যাওয়াটা ওই অবস্থায় হয় তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক দুই নাম্বার ও আকিলুর রিবা যে সুখ খায় ওই সুদী অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তিন নম্বর আকিল মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায় ভাবে জান্নাত না দেওয়া আল্লাহর হক ইতিমের সম্পদ ভক্ষণ বুঝেন নি বড় ভাই মারা গেছে ছোট ভাইয়ের দায়িত্ব এসে গেছে এবার ভাতিজা ভাতিজির দায়িত্ব নেওয়া ছোট ছোট ভাতিজা ভাতিজি আছে ছোট ভাইয়ের মাথায় সারাক্ষণ ফিকির এদেরকে বুঝায়া শোনায়া কলমের খোঁচায় কিভাবে বড় ভাইয়ের সম্পদ নেওয়া যায় এটা ইতিমের সম্পদ ভক্ষণ করা মুসলিম শরীফের ষোলোশো দশ নম্বর হাদিস সারা জীবন মন দিয়ে শুনেন এটা রসুল সাল্লা সাল্লাম বলেন মানিক তত আশিব মিনাল আর জুলমা কেউ যদি কারো এক বিগত সম্পদ জোর দখল করে নেয় কয় বিগত এক কাঠানা এক কাঠানা এক বিগত বলেন কটুক এক বিগত মাত্র এক বিগত সম্পদ যদি কেউ কারো সম্পদ জোর দখল করে নেয় এই জমিন কি কারো গলায় ঝুলাইতে পারবো আমরা দুনিয়াতে একটু ভাবেন সাত স্তরের জমিন যদি কারো গলায় ঝুলায় ও দেখা যাবে কেমন তাহলে এক বিগত সম্পদ অন্যায় জোর দখল করলে অবস্থা যদি হয় তা আপনি যদি এক কাঠা দুই কাঠা আর কত সম্পদ ইতিমের ভক্ষণ করলেন কি অবস্থা হবে কী অবস্থা হবে তো বলছিলাম তিন নাম্বার ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চার নাম্বার চার নম্বর লাহ কলিওয়ালি দেয় পিতামাতার না ফরমান সন্তান এই সন্তানকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই হলো বারো নম্বর তেরো নাম্বার মনোজিত দিয়ে সময় শোনের আফুদা উচ্চরি ফের ফের তিন 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 এক

ইল্লা কুল্হু যদিও ডাইরেক্ট না খায় আর স্ববাহু মিন্স বুখরি হি সুদের ধুয়া তার গায়ে লাগবে ডাইরেক্ট যদিও না খায় সুদের ধুয়া তার গায়ে লাগবে এ নিয়ে গেলাম একটা চা খাওয়াই চা খাওয়াইতে নিয়ে যাওয়ার পর তাকে আমি চা খাওয়াই দিলাম পাঁচ টাকা দশ টাকা কাপের কফি বা চা খাওয়ায় দিলাম সে তো জানে না আমি তাকে চা খাওয়াইছি কোন টাকায় তার জন্ম যদিও গুনাহ হবে না আমি সুদের টাকায় খাওয়ায় দিলাম এই ব্যক্তি যদিও জানে না সুদের টাকা চা খাওয়াইয়া তার পেটের মধ্যে সুদের হাওয়া সুদের ধুয়া ডুবাইয়া দিস এ জানে না তার গুণা হবে না এই জন্য দেখবেন মাঝে মাঝে ফজরে মজা পান জোহরেও মজা পান এবাদত কইরা আসরে এবাদতে মজা পান মাগরিবও এবাদতে মজা পাইতেছেন এশার নামাজে হঠাৎ মজা পান না আচ্ছা ঘটনা কি আমি মজা পাচ্ছি না কেন ও হো মুগদা আমার ওই দোস্ত না আমারে নিয়ে আর তিনটা পরোটা খাওয়াইছিল ছিল ওমো হোটেলের মধ্যে আচ্ছা খানায় কি কোনো ভেজাল আছে না আমি খাইছি আমি তো আর ভেজাল খাই নাই আরে ভাই আপনি তো খান নাই আপনারা যে খাওয়াইছে সেটা তো জানেন না ও সুদের টাকায় খাওয়ানোর কারণে চার উক্ত নামাজে মজা পাইছেন হারামের ধোয়া ভিতরে ঢোকার কারণে এসব নামাজে আর মজা পাচ্ছে না এই জন্য আমরা অনেকে জানি খাইতে খুব সাবধান খাবার খাইতে খুব সাবধান পেটে যদি হালাল না যায় আপনি গুণা হবে না যদি আপনার আপনার অজান্তে যদি হারাম কেউ দিয়ে দেয় এ মজা পাবেন না আপনি জানবেন না আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে সুদের পদ্ধতিতে আমাদের সমাজের মধ্যে যে উপার্জনটা হয় এটার নাম হারাম বলেন এটার নাম কি আল্লাহ বলছে হালাল খাইতে নবীজি বলছেন হালাল উপার্জন করতে আল্লাহ বলেছেন হালাল খাইতে হালাল উপার্জন করতে নবী বলছেন হালাল খাইতে হালাল উপার্জন করতে হারাম উপার্জন থেকে নবী নিষেধ করেছেন হারামের মধ্যে ভয়ঙ্করতম একটা পদ্ধতির নাম সুদি পদ্ধতি এই পদ্ধতিতে যারা উপার্জন করি তেরোটা ভয়াবহ অবস্থা খুব সংক্ষেপে আবার নতুন করে যারা আসছি মনে রাখি এক নম্বর যারা সুদ আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা সুরায় বাকারা দুইশো আটাত্তর দুইশো উনাশি নাম্বার আয়াত দুই নাম্বার যারা সুদ খায় ময়দানে পাগল অবস্থায় উঠবে সুরায় বাকারা দুইশো নাম্বার আয়াত তিন নাম্বার যারা সুদ খায় ময়দানে তাদেরকে শ্বাস রোধ করা অবস্থায় হত্যা করা হচ্ছে এমন অবস্থায় উঠবে অমদাতুত তাফসির এক নাম্বার খন্ড তিনশো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার যারা সুদ তারা এলাকার জন্য আজাব বৈধ করে নেয়

নাম্বার যারা সুদ খায় মরণের পর কেমন পর্যন্ত রক্তে নদীতে সাঁতার কাটবে হাদিস যে সুদ দেয় সুদের সাক্ষী দেয় সুদের লেখালেখি করে তার উপর রসুলের অভিশাপ শরীফ পাঁচ হাজার একশো তিন নাম্বার হাদিস এগারো নাম্বার জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া ছত্রিশ বার ব্যবিচারের চেয়ে অপরাধ করা মোস্তাদে আহমদ বাইশ হাজার সাত নাম্বার হাদিস বারো নাম্বার সুদী অবস্থায় যদি মারা যায় কেউ আল্লাহ এই মারানটা আমাদেরকে না দেখ যদি কেউ মারা যায় তাহলে তার জন্য হারাম হয়ে যায় জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যায় আল দুই হাজার দুইশো ষাট নাম্বার হাদিস তেরো নাম্বার এমন একটা সময় আসবে যে সময় সবাই যদিও সুদ না খায় সুদের হাওয়া অন্তত সবার গায়ে লেগে যাবে আবু দাউদ শরীফ তেত্রিশশো একত্রিশ নাম্বার হাদিস আল্লাহ আমাদের এই সমাজকে সুদ মুক্ত সমাজ হিসাবে যেন ইমাম ওলামা যারা আছে তাদের সাথে মিলে মিশে হারাম মুক্ত বিশেষ করে সুদ মুক্ত একটা সমাজ যেন এই মুগাবাসী এই এলাকার আলেম ওলামা এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ এই এলাকার যারা উপরস্তরের লোক যারা আছে সবাই মিলে মিশে মুক্ত একটা সমাজ ঘরে আপনার গজব থেকে যেন এই সমাজকে হেফাজত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনা আনীলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন